হ্যালো গাইস, ফ্রেজিয়ান স্পোর্টসের আরও একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের নাম ঠিক করে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল লখনউ ফ্রাঞ্চাইজির তরফ থেকে। তার থেকে একটি নাম বেছে নেওয়া হয়েছে। দলের নাম ঠিক করার জন্য 3রা জানুয়ারি থেকে সোশ্যাল মিডিয়ায় এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। নতুন এই ফ্রাঞ্চাইজি টিমের নাম হলো লখনউ সুপার জায়েন্টস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের নাম ঠিক করে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে এবং তা আজ ঠিক হলো। তার নাম বেছে নেওয়া হয়েছে। দলের এই নাম 3রা জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় প্রতিযোগিতা শুরু করা হয়েছিল এবং ভক্তদের জানানো হয়েছিল তাদের পাঠানো নাম থেকে একটি নাম সিলেক্ট করা হবে। সঞ্জীব গোয়েঙ্কা বলছেন, লক্ষ লক্ষ নাম আমাদের কাছে এসেছে, তার মধ্যে থেকে আমরা লখনউ সুপার জায়েন্টস এটাকেই বেছে নিয়েছি। লখনউ ইতিমধ্যে তাদের দলের অধিনায়ক KL রাহুলের নাম ঘোষণা করেছে। 17 কোটি দিয়ে রাহুলকে দলে নেওয়া হয়েছে। এছাড়াও মার্কাস টোনিস ও রবি বিষ্ণই ইতিমধ্যে দলে নিয়েছে লখনউ। অ্যান্ডি ফ্লাওয়ারকে দলের হেড কোচ নিযুক্ত করা হয়েছে। বিজয় দাহিয়া সহকারী কোচ হিসাবে এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন। মেন্টার হিসাবে যোগ দিয়েছেন গৌতম গম্ভীর। প্রথম বছর ভালো টিম করে লখনউ টিম কিন্তু সাফল্য খুঁজছে। এর পরের আপডেট হলো ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু ইন্ডিয়ার পরের সিরিজ রয়েছে। তো এই সিরিজের প্রথমেই রয়েছে 3টে ODI, তারপরে T20 সিরিজ। তো এই ODI সিরিজের প্রথম হবে কিন্তু 6 ফেব্রুয়ারি আহমেদাবাদে, 9 ফেব্রুয়ারি সেকেন্ড ODI আহমেদাবাদে এবং 11 ফেব্রুয়ারি 3rd ODI এটাও আহমেদাবাদে, 16 ফেব্রুয়ারি 1st T20 কলকাতা, 18 ফেব্রুয়ারি 2nd T20 কলকাতা এবং 20th ফেব্রুয়ারি 3rd T20 সেটাও কিন্তু কলকাতায় অনুষ্ঠিত হবে।